উচ্চশিক্ষায় দেশ ছাড়ার হিড়িক লেগেছে গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে তরুণদের বিদেশ যাওয়া এতে মেধা শূন্য হয়ে পড়ার শঙ্কায় দেশ আর্থসামাজিক ও গবেষণার পরিবেশের ঘাটতি উপযুক্ত কর্মসংস্থানের অভাব এবং নিরাপত্তাহীনতা এর বড় কারণ মনে করছেন বিশ্লেষকরা সম্রাট হোসেনের রিপোর্ট এই ছবি রাজধানীর একটি পরামর্শক প্রতিষ্ঠানের যেখানে প্রবাসে পাড়ি জমাতে প্রতিনিয়ত ভিড় করছেন অসংখ্য শিক্ষার্থী শুধু তারাই নয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও যেন নানা কারণে বিদেশ যেতে মরিয়া দেশ ছাড়তে চান চাকরিজীবীরাও কিন্তু প্রশ্ন হলো কেন এই বিদেশ যাত্রা বাংলাদেশে হচ্ছে রিসার্চ করার সুযোগ তেমন একটা নেই রিসার্চ করার সুযোগ থাকলেও তেমন একটা ফান্ডিং নেই বিদেশে চলে যেতে চাই তখন ওখানে আমার ফান্ডিংও ভালো থাকে প্লাস হচ্ছে আমার রিসার্চ করার সুযোগটা অনেক বেশি থাকে শিক্ষা খাতটা আসলে দিন দিন এতটাই হয়ে যাচ্ছে এতটাই ডাউনগ্রেড করছে এতে যে মানে একটা প্রপার হায়ার এডুকেশন যেটা সেটা ঠিকঠাক এখন দেশে পাওয়া যাচ্ছে না আমাদের অনেক সাবজেক্ট সম্পর্কে স্কুল কলেজে কোনো ধারণাই নেই আমি যখন গিয়ে বলি যে আমি সাবজেক্টে পড়ি তারা আমাকে জিজ্ঞেস করে যে এই সাবজেক্টটা কী বা এই সাবজেক্টে কী পড়ায় মানে তাদের ন্যূনতম কোনো আইডিয়া থাকে না তো আমার মতে যদি বলি এইসব জিনিসের প্রতি সরকারের আমি উচিত একটু আলোকপাত করা যে পরিমাণ কাজ আমি করতেছি ওই কাজের আসলে প্রপার মূল্যায়নটা করা হচ্ছে না যে কারণে হচ্ছে আমার পারিশ্রমিকটা বৃদ্ধি পাচ্ছে না তো এই সমস্ত দিক থেকে আসলে বিদেশে যাওয়ার যেই টেন্ডেন্সিটা মানুষের মধ্যে কাজ করে সেই ধরনের একটা টেন্ডেন্সি আমার মধ্যেও কাজ করে দেশের প্রতিটি আন্দোলন প্রতিটি অর্জনের পেছনেই রয়েছে এই তরুণদের অবদান আর আত্মত্যাগের ইতিহাস আর সেই তরুণরাই কাজের পরিবেশ কিংবা অনিশ্চয়তায় ভুগছে তারা তারই প্রমাণ মেলে ইউনেস্কোর সাম্প্রতিক তথ্যে সংস্থাটির হিসেবে দেখা যায় 2020-21 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে বিশ্বের 57টি দেশে পাড়ি জমিয়েছে 49,000-এর বেশি শিক্ষার্থী আর এই পরামর্শক প্রতিষ্ঠান জানাচ্ছে শুধু গেল বছরই 45,000 তরুণ তরুণী বিদেশ গিয়েছেন যা তার আগের 2 বছরের প্রবাসগামী শিক্ষার্থী সমান আমাদের দেশ থেকে হাই স্কুল মাইগ্রেশন বিজনেস মাইগ্রেশন ফ্যামিলি মাইগ্রেশন এরকম অনেক ক্যাটাগরিতে লোকজন যায় তো সুতরাং এই প্রবণতা আগে যেরকম ছিল বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতির জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য শিক্ষার প্রতিটি পর্যায়ে আমাদের এমন পাঠক্রম তৈরি করা উচিত যাতে একজন শিক্ষার্থী যে লেভেলই লেখাপড়া করে বেরিয়ে যাক না কেন সে যেন মিনিমাম একটা দক্ষতা যোগ্যতা নৈপুণ্য তার অর্জন করতে পারে গেল বছর বাংলাদেশ থেকে শুধু যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন 11,000 শিক্ষার্থী সম্রাট হোসেন চ্যানেল 24 ঢাকা